ওকে অলরাইট, আমরা গতদিন হচ্ছে গাণিতিক সমস্যা দিছিলাম তোমাদেরকে, তাই না? তো বলো দেখি কার কি অবস্থা, এই ম্যাথ প্রবলেমসগুলা কি সবাই সলভ করছো কি, যে 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 প্রবলেমগুলা দিয়েছিলাম? সবাই কে করো নাই বলো তো দেখি। আচ্ছা আমি একটা কাজ করব, সেটা হচ্ছে গিয়ে যে তোমাদের এই কাজগুলো জমা নেওয়ার জন্য আমি একটা স্প্রেডশিট তৈরি করব, যেখানে তোমরা ক্লাস ওয়াইজ বা টাইম টু টাইম একদম প্রপার ওয়েতে তোমাদের যে বাড়ি যে ম্যাথগুলো দেই বা বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট যেটাই বলো না কেন, এইটাকে তোমাদের টাইম টু টাইম সাবমিট করতে হবে আমাকে প্রপার। আমি হচ্ছে আমরা মেসেঞ্জারে পাঠালে আসলে সবসময় প্রপার মনিটরিং হয় না তুমি কখন কোনটা আর কি সাবমিট করতেছো। সো ওকে, কয়টা অঙ্ক দিছিলাম? আচ্ছা সবাই কি পারছি সবগুলা? কারো কোনো কারো কোনো ম্যাথে সমস্যা আছে বা বুঝাইয়া দিতে হবে এমন কিছু? সবাই কি সবগুলা ম্যাথ পারছো? আচ্ছা সবাই মনে হয় সবগুলা পারছে আশা করি, তাহলে কারো কোনো প্রবলেম নাই আমি ধরে নিব, তাই তো? অলরাইট। আচ্ছা গতদিন তোমাদেরকে যে ম্যাথগুলো পাঠাইছিলাম আর আজকে যে এখন ম্যাথগুলো দেখতে পাচ্ছ, এদের মধ্যে একটু নাম্বারিংটা উলটপালট করা হয়েছে, মানে তাদেরকে তাদের ক্যাটাগরি অনুযায়ী সাজাইছি আমি আর কি। তো একটু দেখো তো যে তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে কোন কোন কোনগুলো তোমরা করছো। 1 2 3 মনে হয় ঠিক আছে, তাই না? দেখো তো, আচ্ছা 4 5 মনে হয় তোমাদের দেইনি আমি, দিয়েছিলাম কি না? এই 4 আর 5 নাম্বারটা এখানে নতুন ভাবে অ্যাড হয়েছে আর কি, বলো তোমাদের সবগুলো ম্যাথকে আমি একটু ক্যাটাগরাইজ করছি। তো আজকে তাহলে ম্যাথ যেহেতু করছো একটা পয়েন্ট গেছে, আর একটা পয়েন্ট বলো দেখি, আমরা গতদিন কিছু টপিক যে জিনিসগুলো বুঝলাম ক্লাসে বুঝাইছিলাম, ওখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা বা কারো ধরনের কোনো কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা, কোনো সমস্যা থাকলে আজ করতে পারো, কারো কি কোনো সমস্যা আছে গত ক্লাসের উপরে, কারো কোনো সমস্যা আছে? নাই? ওকে তাহলে তো আরো ভালো। তো আজকে আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করব, আর প্লাস হচ্ছে কয়েকটা ছোটখাটো টপিক আছে আমাদের, সেই টপিকগুলো নিয়ে কথা বলবো। তো আমি যেটা চাচ্ছিলাম যে একটা ম্যাথ শুরু, ফিজিক্সে তোমরা হয়তো অনেকে ম্যাথ যারা করছো তারা তো অলরেডি ম্যাথ করতে পারো, বাট তারপরেও আমার জায়গা থেকে একটা ম্যাথ যখন আমরা ধরি তখন সেটাকে কিভাবে ফার্স্ট ক্লাস চিন্তা করতে হয়, কিভাবে সূত্রটা অ্যাপ্লাই করতে হয়, সেটা আমি একটু আমার মনে হয় বুঝায় দিলে সবার জন্য একটু ভালো হয়, বা আমার অ্যাঙ্গেল থেকে একটু বোঝার চেষ্টা করো, তাহলে হয়তো দেখবা যে তোমার তুমি যেই থিঙ্কিং করে ম্যাথগুলো করা সলভ করতেছো সেটার সাথে আমার থিঙ্কের পার্থক্যটা ধরতে পারবা, এবং এতে আই থিঙ্ক তোমার সলভ করার যে স্কিল সেটা আরেকটু বেটার হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এই যে 4 নম্বর ম্যাথটা, সমস্যা 4, ঠিক আছে, এই 4 নম্বরটা এখন আমরা সবাই করা শুরু করি, ঠিক আছে? আগে দেখো 4 নম্বর অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্কটা একটু আমি বের করি ইন দ্য মিন টাইম, 4 নম্বর ম্যাথটা এখন আমি একটু তোমাদেরকে সলভ করে দেখাবো আমার মতো করে। আচ্ছা দাঁড়াও, নাম্বার ম্যাথটা আগে কত নাম্বার ছিল আমার মনে নাই, আমি দেখতেছি একটু খুঁজে বের করার চেষ্টা করি। হ্যাঁ আমি পেয়ে গেছি 4 নাম্বার ম্যাথটা, এটা আসলে আগে 8 নাম্বার হিসেবে ছিল। আচ্ছা তো খেয়াল করে দেখো, 4 নাম্বার যে অঙ্কটা মানে এখানে এখন 8 নাম্বার হিসেবে দেখতেছো,
আমরা এই প্রবলেমটা একটু সলভ করার চেষ্টা করি, আমরা একটু বোঝার চেষ্টা করি যে এখানে আসলে ঘটনাটা কি ঘটতেছে। দেখো আমাদের এই প্রবলেমটাতে কি বলা আছে, যে একটি ট্রেন স্থির অবস্থান হতে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতে আরম্ভ করলো। আচ্ছা, তো স্থির অবস্থান থেকে যেহেতু চলতে আরম্ভ করলো, তার মানে অবশেষে প্রথমে দাঁড়ায় ছিল, রাইট, তারপরে আস্তে আস্তে সে হচ্ছে তোমার চলা শুরু করছে। ব্যাপারটা হচ্ছে এই, তো যখন চলা শুরু করছে তখন তার মধ্যে একটা ত্বরণ ছিল, তো সেই ত্বরণটা বলা আছে কত আমাদের 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখন কি ঘটনা ঘটছে, যে যখন চলা শুরু করছে ওই একই সময়ে একই স্থান থেকে একটা গাড়ি 100 মিটার পার সেকেন্ড সমবেগে ট্রেনের সাথে সমান্তরাল চলা শুরু করলো। এখন প্রশ্ন হচ্ছে ট্রেনটা গাড়িটাকে কখন পিছনে ফেলবে। তো এখন বলো দেখি এই ম্যাথটা কয়জনে পারবা তোমাদের মধ্য থেকে, একদম প্রপারলি পারবা, আর কাদের হচ্ছে পারলেও একটু মানে জিনিসগুলো বুঝতে সমস্যা হয় বা ক্লিয়ার করে দিলে ভালো হয়, এরকম কারা কারা আছো একটু আমি জেনে জানি আগে। সবাই পারবো এই ম্যাথটা? সবাই পারবো? আচ্ছা ভেরি গুড, সবাই যদি পারো তাহলে তো আর কোনো কথাই নাই। তো তারপরে আমি একটু তোমাদের আমি দেখাই যে মানে যে কোনো একটা ম্যাথ সলভ করার স্ট্যান্ডার্ড প্রসেসটা কি ফার্স্ট টু লাস্ট। তো তোমরা আমরা কিভাবে চিন্তা করব, আসলে আমাদের চিন্তা করতে হবে যে তিনটা স্টেপ বলছিলাম, যে সবার প্রথমে আমরা দেখব যে মানে কি কি ভ্যালু আমাদের দেওয়া আছে, এই জিনিসটা আমাদের কম্পেয়ার করতে হবে। তো দেওয়া আছে যে একটা ট্রেন স্থির অবস্থান থেকে 10 মিনিটে চলতে শুরু করলো, তো এখান থেকে আমরা বুঝতেছি যে ট্রেনের ক্ষেত্রে আদিবেগটা আমাদের বলা আছে, যেহেতু স্থির অবস্থান তাহলে ট্রেনের আদিবেগ হচ্ছে ধরলাম আমরা U1। ওয়ান কেন ধরছি, কারণ এখানে বুঝতেই পারছি দুইটা গতিশীল বস্তু আছে, একটা ট্রেন একটা গাড়ি, তো এই ধরনের দুই দুই ধরনের গতিশীল বস্তু থাকবে, তখন আমরা তাদেরকে একটাকে 1-2 ধরে ভাগ ভাগ করে দিই। তো ট্রেনের আদিবেগ U1 0 মিটার পার সেকেন্ড, এটা তো ক্লিয়ার। তারপরে যেটা হচ্ছে যে তোমার ট্রেনের ত্বরণের মান দেওয়া আছে আমাদের, এ এ ধরলাম A1, সেটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ট্রেনের ট্রেনের কিন্তু আর কোনো ইনফরমেশন দেওয়া নাই। তারপর হচ্ছে কি, একই স্থান থেকে একটা গাড়ি এত বেগে চললো। তো আমরা যদি একটু ছবিটা দেখি, তো ব্যাপারটা হচ্ছে এই রকম যে ট্রেন এবং গাড়ি আসলে একই জায়গা থেকে স্টার্ট করছে। ট্রেন যেহেতু স্থির অবস্থান থেকে স্টার্ট করছে, তার আদিবেগ 0, এবং ট্রেনটা যখন চলছে তার মধ্যে ত্বরণ ছিল 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাট গাড়িটাও একই সাথে স্টার্ট করলেও গাড়িটা চলছে কিভাবে, সমবেগে। তো সমবেগে মানে কি, তার মানে গাড়িটা হচ্ছে তোমার কি কি চিন্তা করতে হবে, তোমার চিন্তা করতে হবে যে গাড়িটা সব মানে যখন আসলে গাড়িটা এখানে ছিল তখনই অলরেডি গাড়ির মধ্যে গতিশীল ছিল, গাড়িটা দাঁড়ায় ছিল না। তার মানে অ্যাকচুয়ালি যদি প্র্যাকটিক্যালি ঘটনাটা কেমন হয় সেটা যদি চিন্তা করতে যাও, তাহলে ব্যাপারটা হবে এরকম যে গাড়িটা আসলে এই জায়গায় দাঁড়ায় ছিল না, গাড়িটা আগে থেকেই গতিশীল হয়ে আসতেছিল। গাড়িটা আইসা যখন এই জায়গাতে এইখানে স্পটেড হয়েছে, ওই মুহূর্তে ট্রেনটা স্টার্ট করছে, তো দেন আমাদের অঙ্ক শুরু হয়েছে, দুইটা মানে ঘটনা একই সাথে আমরা এখন মানে সামনে আগায় নিয়ে যাবো। ব্যাপারটা হচ্ছে এই, বুঝতে পারছি। তো গাড়ির তো যেহেতু সুষম বেগে, তার সূত্র তো অবশ্যই একটাই হবে, S=vt, গাড়ির জন্য আর কোনো সূত্র আমাদের খাটাইতে হবে না। বাট ট্রেনটা যেহেতু ত্বরণ আছে, তার মধ্যে তার জন্য আমরা গতি সূত্রগুলো ব্যবহার করব। তো এখন প্রশ্ন আমাদের করছে যে ট্রেনটা গাড়িটাকে কখন পিছনে ফেলবে। আচ্ছা দেখো কি হবে, গাড়িটা যেহেতু অলরেডি 100 মিটার পার সেকেন্ড বেগে রানিং, তাহলে সে তো অবশ্যই ট্রেনের আগে চলে যাবে ডেফিনেটলি। বাট ট্রেন কি করতেছে, ট্রেন কিন্তু তার স্পিডটা একদম ইনিশিয়ালি 0 থাকলেও তার যেহেতু ত্বরণ আছে, সে তার ভেলোসিটিটা আস্তে আস্তে ইনক্রিজ করতেছে। তো ভেলোসিটি ইনক্রিজ করতে 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 এক সময় সে কিন্তু ভালো অ্যামাউন্ট অফ ভেলোসিটি গেইন করে ফেলবে, এবং তার পক্ষে কিন্তু ইজিলি সম্ভব গাড়িটাকে আবার ধরে ফেলা একটা সময় পরে গিয়ে। কথাটা বোঝা গেছে? তো এখন আমাদের ওই মোমেন্টটাই বের করতে বসে, ট্রেনটি কখন মানে টাইমটা। তার মানে আমরা যদি ধরে নেই যে ট্রেন আর গাড়ি যখন এখান থেকে তাদের কাউন্টিংটা শুরু হয়েছে, ধরে নেই যদি এই জায়গাতে এসে ট্রেন আর গাড়ি একসাথে আবার মিলিত হয়, তাহলে আমাদের আসলে এইটুকু ক্যালকুলেট করতে হবে যে এই ট্রেনটা এখান থেকে এখানে আসতে কতটুকু সময় নিছে এবং এই গাড়িটা এখান থেকে আসতে কতটুকু সময় নিছে। টাইমটা হচ্ছে আমাদের এখানে ফিগার আউট করতে হবে। তার মানে আমরা প্রথম ধাপে কি কি দেওয়া আছে বের করে ফেললাম, কি লাগবে সেটা বের করে ফেললাম, এখন শেষ ধাপে আমরা যাব যে এখন এটা আমরা কোন সূত্র ব্যবহার করব বা আমাদের কাছে কি কি অ্যাসেট আছে সেটা বেসে আমরা চিন্তা করব। তো এখন যখন আমাদের এরকম দুইটা অবজেক্ট থাকবে, তখন আমাদের একটা খেয়াল রাখতে হবে যে দুইটা বস্তুর মধ্যে আসলে ঠিক কি কি কমন ভ্যালু দেওয়া আছে, কি কি ভ্যালু কমন দেওয়া আছে, মানে কি জিনিস কমন হবে এই ঘটনাটার মধ্যে। বলো তো কোন জিনিসটা কমন হবে ট্রেন আর গাড়ির মধ্যে, কোন জিনিসটা কমন হবে, কি মনে হয় সবার? কি কমন হবে? তাদের দূরত্ব সমান কি আসলে? হ্যাঁ রাইট, দূরত্ব তো আমরা সময় তো আমরা বেরি করব,
বাট এই সময়ের মধ্যে তারা যে পরিমাণ পথ ট্রাভেল করতেছে সেই ট্রাভেলিং ডিস্টেন্সটা সেম হবে। সো এইটা আমাদের জন্য একটা ক্লু হিসেবে কাজ করতেছে। তো তার মানে আমি যদি ট্রেনের জন্য দূরত্ব বের করি এই সময়ের মধ্যে, তাহলে ওই সময়ের মধ্যে গাড়ির জন্য অতিক্রান্ত দূরত্ব দুইটাই হবে সেম। তো আমরা আসলে এই সিম্পল লজিকটাই ব্যবহার করব। সহজ ম্যাথ তোমরা এমনিতেও পারবা। তো এখন যে কাহিনীটা হচ্ছে, তাহলে আমরা কি করব এখন, তাহলে এখন আমরা ধরলাম যে মনে করি যে ট্রেনটা টি সময়ে পরে অ্যাজ দূরত্ব অতিক্রম করার পরে গাড়িটাকে পিছনে ফেলছে। পিছনে ফেলছে মানে আমরা বুঝাইতেছি দুইটা একসাথে হয়েছে আর কি, একসাথে হওয়ার পরে মুহূর্তে তো পিছনে ফেলে দিবে আর কি, ঠিক আছে। তাহলে ট্রেনের ক্ষেত্রে যদি তার যে অতিক্রান্ত দূরত্বটা যদি হয় এস, আমরা ধরে নিই যেহেতু, তাহলে এস এর ভ্যালুটাকে আমরা কোন সূত্র দিয়ে ব্যবহার করব, আমরা ব্যবহার করব ইউটি প্লাস হাফ অফ ডি স্কয়ার। আচ্ছা, এইখানে একটা থিংকিং আছে যে আমরা কেউ কেউ হয়তো এরকম হতে পারে যে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা আমরা বুঝতে পারি না। দেখো, আমরা যেহেতু এখানে এস কমন নিয়ে চিন্তা করতেছি, আমাদের খেয়াল করতে হবে কি কি জানি আমরা। ট্রেনের ইউ জানি আর ট্রেনের এ জানি, আমার দরকার টি। তো এখন আমাদের চারটা গতিসূত্র আছে, আমরা যখন গতিসূত্রগুলো অ্যাপ্লাই করব তখন আমরা কি ভাববো। গতিসূত্র অ্যাপ্লাই করার সময় আমাদের তিনটা জিনিস ফিগার আউট করতে হবে। নাম্বার ওয়ান, আমি যে জিনিসটা বের করতে চাই সেটা ওই ইকুয়েশনে আছে কিনা, ঠিক আছে। তো আমরা এখানে কোন জিনিসটা বের করতে চাই, আমরা এখানে তোমার টি বের করতে চাই। তাহলে আমরা যদি প্রথম সূত্র দেখি, এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, তাহলে এই সূত্রটার মধ্যে টি আছে, তাহলে এটা এটা ব্যবহার হলে হতে পারে। তারপরে কি আছে, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এটার মধ্যেও টি আছে, তাহলে এটাও হয়তো কাজে লাগতে পারে। তারপর হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ ডি স্কোয়ার, মানে এই তিন এইটাও হয়তো কাজে লাগতে পারে। প্রথম তিনটার মধ্যে টি আছে, এটা হচ্ছে ফার্স্ট দেখবো। সেকেন্ড, আমাদের ফোর্থ সূত্রটা কি, ভি স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস টু আইসিএস, এখানে কি টি আছে, টি নাই। এবং টি এর সাথে টি যে যেখানে নাই সেখানে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই, মানে এখানে আমাদের কোনো কারবার নাই, আমরা টি আমাদের টি দরকার, যেখানে টি নাই সেই সমীকরণের সাথে দিয়ে আমার কোনো লাভই নেই। তো ফার্স্ট অফ অল ভি স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস টু আইসিএস, এই ইকুয়েশনটা আমরা বাদ দিয়ে দিলাম, থাকলো তিনটা ইকুয়েশন। তো তিনটা ইকুয়েশন থাকার পর দেন তোমাকে এটা দেখতে হবে যে কোন ইকুয়েশনের মধ্যে তুমি যেই ভ্যালুটা বের করতে চাও টি, এই ক্ষেত্রে টি, টি বাদে বাকি সবকিছু তোমার হাতের নাগালে, তোমার হাতের মুঠোয় আছে, মানে তুমি সব জানো। এখন দেখো, এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, ভালো কথা। এখন এস তো আমরা দুটোর জন্যই কমন ধরে নিছি, মানে আমরা এসও আমাদের হাতে আছে এটা চিন্তা করে নিব। তাহলে এস আছে, টি আছে, কিন্তু ইউ ট্রেনের আদিবেগ ইউ আছে, কিন্তু এই যে এইখান থেকে এতটুকু পোর্শনের মধ্যে এই জায়গাতে এসে ট্রেন কতটুক শেষ বেগ প্রাপ্ত হবে, তার ফাইনাল ভেলোসিটি কত হবে সেটাকে আমরা ফিগার জানি, সেটা আমরা জানি না। আর এই কারণে এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি এটা আমাদের কাজে লাগতেছে না। এবার আসি ভি ইকুয়াল ইউ প্লাস এটির মধ্যে, ওই ভি ইকুয়াল ইউ প্লাস এটির মধ্যে টি আছে কিন্তু ভি তো আমরা জানি না, ট্রেনের কি শেষ এখানে শেষ বেগ কত হবে সেটা আমরা বলতে পারতেছি না, এই জন্য ভি ইকুয়াল ইউ প্লাস এটিও খাটলো না। বাট পরে রইলো আমাদের শেষমেশ এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের মধ্যে এস তো আমরা এখানে কমন ধরে নিছি, ইউ এর ভ্যালু আমরা জানি, আর বাইর করবো টি, আর এ থাকলো শুধু এ, এর ভ্যালুও তো আমরা জানি। সো এই জন্য আমাদের এই কোয়েশনটা এখানে খাটবে, দ্যাটস ইট। তো এখন বিষয়টা হচ্ছে যে তাহলে আমরা এখান থেকে পাইলাম এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি আদিবেগ ইউ যেহেতু শূন্য ট্রেনের জন্য, এটা ইউটি মান জিরো, ইউ ওয়ান টি এর মান জিরো, হাফ ইন্টু এ মানে টেন টি স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা পাইলাম এস ইকুয়াল টু হচ্ছে ফাইভ টি স্কোয়ার, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার ওয়ান। তো এটা হচ্ছে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব এই সময়ের মধ্যে, এস হচ্ছে ফাইভ টি স্কোয়ার। এখন যদি আমরা গাড়িটার কথা চিন্তা করি, তাহলে গাড়িটার জন্য হিসাব করলে কি হবে, গাড়ি তো সুষম বেগে চলো, তো সময় এটা হবে এস ইকুয়াল ভিটি, তাহলে গাড়ির ইকুয়েশন হবে এস ইকুয়াল ভিটি, যদি তাহলে এস ইকুয়াল হান্ড্রেড টি, যেহেতু গাড়ির ভেলোসিটি ভি। তো দেন এখান থেকে আমরা গাড়ির অতিক্রান্ত দূরত্ব পেলাম এস ইকুয়াল হান্ড্রেড টি, তাহলে ওই যে ফাইভ টি স্কোয়ার যেটা ট্রেনের অতিক্রান্ত দূরত্ব আর গাড়ির অতিক্রান্ত দূরত্ব হান্ড্রেড টি, শর্ত মতে এই দুইটা কি হবে, সেম হইতে হবে। কেন, এই দুইটা সেম হলেই তাহলে এখান থেকে আমরা জাস্ট ইকুয়েশনাল কিছু বেসিক ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে টাইম বের করে ফেলতে পারতেছি 20 সেকেন্ড। অতএব কি বুঝতে পারলাম যে এখানে ট্রেনটা গাড়িটাকে 20 সেকেন্ড পরে, মানে এখান থেকে ট্রেনটা এই পর্যন্ত আসতেও 20 সেকেন্ড সময় নেবে, দেন গাড়িটাও এখান থেকে এখানে 20 সেকেন্ডেই আসছে। অতএব আমাদের 20 সেকেন্ড পরে গিয়েই আসলে কি ট্রেনটা গাড়িকে ওভারকাম করে ফেলবে। সো দ্যাট উড বি আওয়ার অ্যান্সার। তো এই হচ্ছে প্রসেস, প্রত্যেকটা অঙ্ক করার জন্য সেম প্রসেস মেনটেন করবা, এক একটা অঙ্কের জন্য এক এক প্রসেস মেনটেন করতে হবে না, বা এক এক ভাবে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, সবগুলো অঙ্ককে আমরা একই কাতারে ফেলবো, ঠিক আছে। তো এখন তোমাদেরকে আমি খাতা কলম নাও, আমি ম্যাথ করতে দেই, দেখি আমরা ম্যাথটা বুঝি কিনা, করতে পারি কিনা, পারবো ইজি। তোমাদের যাদের প্র্যাকটিস আছে তাদের আই হোপ পারবা, একটু দাঁড়াও, একটু বের করতে সময় লাগে, এটা it takes a lot of time actually.
সো আমরা হচ্ছে এই 5 নাম্বার ম্যাথটা একটু এখন দেখি, 5 নাম্বার ম্যাথটা সবাই করে ফেলি, ইজি হবে, করে ফেলো। 5 নাম্বার ম্যাথে কি বলছে, যে একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 6 সেকেন্ড সময় পর্যন্ত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলার পর 1 মিনিট সময়তে চলে। তাহলে এখন প্রথম প্রশ্ন হচ্ছে গাড়িটি সুষম ত্বরণে অতিক্রম দূরত্ব কত, আর যদি উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে অতিক্রম করত তবে মোট কত সময় লাগতো। এই হচ্ছে আমাদের 5 নাম্বার। সবাই কারো দেখতে সমস্যা হচ্ছে না তো, হচ্ছে কি 36 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
দিয়ে দিব একসাথে ক্লাস শেষে। যারা যারা মতগুলো তো যতগুলো পারবা সকলে সুন্দর করে একটা নোট খাতায় তুলবা, ঠিক আছে? নোট খাতা ইজ মাস্ট। সবাই কি পারবো তো 5 নম্বরটা, নাকি কেউ কাউকে আটকাই গেছো? দেখায় দিব, বলো, নির্দ্বিধায় বলবা। স্যার সন্ধ্যা গত 27.49। আই থিঙ্ক ইউ আর রাইট, মেবি খুব সম্ভবত যতটুকু আমার স্বর্ণে আসে। দেখো বাকি বাকিদের কত আসে দেখি। সবার যদি এটা আসে নিজে নিজেকে নিজে অ্যাসিওর করবা, ঠিক আছে? জাস্ট মানে আমাকে স্যাটিসফাই করার জন্য না, তুমি যেন নিজে নিজেকে স্যাটিসফাই করতে পারো। হ্যাঁ আই ক্যান ডু দ্যাট। সবার আশা করি হয়েছে। আচ্ছা কে যেন কি ইচ্ছা একটা বলতেছিলা, সাথে মোবাইলও নাই আসলে, এই জন্য আমি দেখতে পাচ্ছি না। এখান থেকে কোনটা কি আছে দেখো তো, কোন অঙ্কের সাথে মিলতেছে? অঙ্কটা একটু মানে বলো, বললেই হবে, মানে শুরুটা বলো, অঙ্কের শুরুটা বলো। শুরুটা কি ছিল? প্রথমে 2 সেকেন্ড বা এরকম 30 মিটার যায়, পরবর্তীতে 4 সেকেন্ড। তুমি মনে হয় এই যে তুমি মনে হয় 11 নম্বর সমস্যাটার কথা বলতেছো। একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে 30 মিটার এবং পরবর্তী 4 সেকেন্ডে
150 জি মিটার স্যার, দূরত্ব গেল এটা বস্তুর ত্বরণ কত। আচ্ছা, এই অঙ্কটাতে অনেকেরই প্রবলেম হওয়ার কথা, এই অঙ্কটা কি সবাই করছো? দেখো তো 11 নাম্বার, যেটা দেখতে এখন স্ক্রিনে যেটা 11 নাম্বার দেখতে পাচ্ছ, এটা জি স্যার এটা করছি। হইছে স্যার এখানে? আচ্ছা ঠিক আছে, 11 নাম্বার 7.5 মিটার পার সেকেন্ড স্যার মনে হয়, ঠিক আছে। আমি একটু তারপরেও তোমাদের 11 নাম্বারটা সবাইকে একটু ওভারঅল দেখায় দেই। অঙ্কটা হচ্ছে এই যে, এখন যেটা স্ক্রিনে আমি দেখাচ্ছি সেটা 11 নাম্বারটা, এটা প্রবলেমটা, ঠিক আছে। আমি অঙ্কটা করে দেখাচ্ছি এখন সবাইকে, এটা একটু টেকনিক্যাল অঙ্ক, একটু বোঝার জিনিস আছে। তো এই অঙ্কটা করে দিলে আমার মনে আশা করি অনেকের একটু ভালো হইতো হবে। একটু সময় দাও আমাকে, আমি আসলে তোমাদের এই চ্যাপ্টার অনেকগুলো স্লাইড সেই স্লাইডগুলো পর্যন্ত যেতে সময় লাগে। এই যে হচ্ছে আমাদের ম্যাথটা পেয়ে গেছি 6 নাম্বার, হ্যাঁ আগে 6 নাম্বার ছিল আর কি। সো আমরা এখন এই অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি। তো আমাদের অঙ্কটা কি বলতেছে আমাদেরকে দেখো, সমস্যাটা হচ্ছে এই যে, বলা আছে যে একটা বস্তু 2 সেকেন্ডে 30 মিটার এবং পরবর্তী 4 সেকেন্ডে 150 মিটার দূরত্ব গেল। বস্তুর ত্বরণ কত? ত্বরণ স্থির থাকলে পরবর্তী 1 সেকেন্ডে এটা কতটুকু পথ অতিক্রম করবে? এটা বেশ একটু বড় সড়ো অঙ্ক এবং এটা অনেকের ঝামেলা হবে, আমি আবারও বলতেছি। সো একটু দেখো ভালো করে, আমাদের সবার প্রথমে অঙ্কটাকে একটা ছবির মাধ্যমে বা মানে পিকচারাইজেশন করে নিলে সবচেয়ে ভালো হয়। তো আমরা করলাম কি, আমরা ধরে নিলাম যে আমাদের একটা এই বস্তু হচ্ছে এই যে এইটা, তো এটা প্রথম 2 সেকেন্ডে 30 মিটার গেল। আচ্ছা, তো ধরো এখান থেকে এ থেকে বিতে সে প্রথম 2 সেকেন্ডে আসলো, তো এই 2 সেকেন্ডে আসলো, তো এই 2 সেকেন্ডে তার যে অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে আমরা ধরলাম S1 এবং সেটার ভ্যালু হচ্ছে 30 মিটার, এবং এখানে সময়টা হচ্ছে T1, সেটা হচ্ছে 2 সেকেন্ড। খেয়াল করো এখানে যেটা হচ্ছে, বস্তুটা প্রথমে এ থেকে বিতে আসলো, তারপরে পরবর্তী 4 সেকেন্ডে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে গেল, তার পরবর্তীতে আর 1 সেকেন্ডে কোথায় যাবে, এই এইভাবে কিন্তু জিনিসটা কাজ করতেছে। তো এই জন্য আমরা সবার প্রথমে আমরা ধরেই নিছি যে প্রথম একটা ছবি এঁকে নিছি যে বস্তুটা এ থেকে বিতে আসছে প্রথম ধাপে, পরের ধাপে বি থেকে এসে সিতে, এবং শেষ ধাপে সে সি থেকে বিতে গেছে। এভাবে ভাগ করিলে অঙ্কটা করা আমাদের জন্য খুব সহজ হবে। এখন তো প্রথমে এ থেকে বিতে তো এই অবস্থা হইলো, তারপরে কি বলছে, পরবর্তী 4 সেকেন্ডে সে 150 মিটার দূরত্ব করে। ধরলাম সে পরবর্তী 4 সেকেন্ডে এই বি থেকে সে সিতে আসছে, ঠিক আছে। তো বি থেকে সিতে আসলো, ভালো কথা। তো বি থেকে যখন সিতে আসছে, এখানে আমাদের দূরত্বটা কত আছে, সেটা হচ্ছে 150 মিটার। এই দূরত্বটাকে আমরা ধরলাম S2, হ্যাঁ 150 মিটার, এবং এখান থেকে এখানে যে আমাদের সময়টা ব্যয় হলো সেটাকে আমরা ধরলাম T2, সেটা হচ্ছে 4 সেকেন্ড। তারপরে কিন্তু বস্তুটা থেমে যায় নাই, তারপরে বস্তুটা অবশ্যই রানিং আছে, ঠিক আছে। এখন প্রশ্ন করছে আমাদের যে ত্বরণ যদি স্থির থাকে, ত্বরণ স্থির থাকে মানে কি বুঝছো, মানে একদম শুরু থেকে তার মধ্যে একটা ত্বরণ ছিল, সেই ত্বরণটা কন্টিনিউ আছে, মানে এটা সুষম ত্বরণে চলতেছে, স্থিতি আসা থেমে যায় নাই, ওই ত্বরণ মেনটেন করেই সে তো যাচ্ছে। তো এখন পরবর্তীতে আরো 1 সেকেন্ড যদি তাকে চলতে দেওয়া হয়, পরবর্তীতে আরো 1 সেকেন্ড, তখন সে যে দূরত্বটা অতিক্রম করবে সেই দূরত্বটা কত হবে? কথাটা বুঝতে পারছো? ক্লিয়ার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এই ছবিটার সাথে অঙ্কটা বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে? এনিওয়ান? আশা করি কোনো সমস্যা হচ্ছে না তাহলে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের সিনারিও। এখন এই অঙ্কটা শুরু করার আগে তোমাদেরকে কিছু জিনিস আলোচনা করাটা খুব জরুরি। দেখো আমি একটু লিখি, না লিখলে আসলে জিনিসটা বোঝা যাবে না যে আমরা আসলে কি নিয়ে কাজ করতেছি। আমাদের এখানে তোমার বিষয়টা হচ্ছে, আমাদের গতিসূত্র চারটা কি, দেখো ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস, আর লাস্ট যেটা আছে এস ইকুয়াল হচ্ছে ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। আচ্ছা দেখো তো এই চারটা ইকুয়েশনের মধ্যে আমাদের সবচেয়ে কমন ভ্যালু কোনটা, মানে কোনটা কোন, যে এস এই ইকুয়েশনগুলোর মধ্যে পাঁচটা জিনিস আছে টোটাল, এস টি ইউ ভি আর হচ্ছে এ, এই পাঁচটা জিনিস দিয়ে আমাদের এই চারটা ইকুয়েশন তৈরি, এর বাইরে কিচ্ছু নেই এর মধ্যে। তো এই চারটা ইকুয়েশনের মধ্যে সবচেয়ে কমন কোন জিনিসটা আছে এখানে বলো তো, কোন ভ্যালুটা আছে সবচেয়ে কমন?
কি টি তিনটার মধ্যে আছে টি স্যার সময় তিনটার মধ্যে টি আছে কেন তিনটার মধ্যে এ নাই তিনটার মধ্যে এও তো আছে দেখো তো তিনটার মধ্যে ভি নাই আমি একটু বলি এই যে আমাদের যে গতিবিদ্যা ম্যাথ যতগুলো আমরা ম্যাথ করতে যাই তার মধ্যে এই যে লাস্ট সূত্র আমি যে লিখেছি ইজ ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইনটু টি এটা এটার মানে লাগে কম ক্ষেত্রে কম ক্ষেত্রে তোমার সবচেয়ে বেশি লাগবে প্রথমে তিনটা তো যদি এইটাকে আপাতত আমরা ইগনোর করে থাকি তাহলে দেখো এখানে কি হচ্ছে এই তিনটে ইকুয়েশনের মধ্যে এ কমন এ মাস্ট কমন তাই না তো এখন খেয়াল করো এটার মানে হচ্ছে এ হচ্ছে এমন একটা ভ্যালু যে ভ্যালুটা যদি তোমার কাছে না থাকে তুমি বিপদে পড়ে যাবা যদি এ ছাড়া অন্য কোনো ভ্যালু তোমাকে বের করতে বলে বাট যদি তোমার ইউ মিসিং হয় তোমার যদি ইউ মিসিং হয় তাহলে তুমি ঘোরতর বিপদে পড়বা কারণ যে কোনো গতিসূত্রের মধ্যে ইউ আছে যদি তোমাকে ইউ ব্যতীত তোমার অঙ্কের মধ্যে যদি ইউ না থাকে এবং ইউ ব্যতীত অন্য কোনো কিছু বের করতে বলে তাহলে মহা ভেজালে পড়ে যাবা তখন তোমার অঙ্কটাকে অনেক ঘুরে পেঁচায় তোমাকে ভাবতে হইতে পারে বা কোনো কোনো ক্ষেত্রে সেটা সলিউশন নাও আসতে পারে কথাটা বোঝাতে পারছি এখন আমাদের এই অঙ্কটার মধ্যে দেখো কি মানে সিনারিও সিনারিও কিন্তু এখানে বেশ কয়েকটা সিনারিও প্রথমে সে এ থেকে বিতে 2 সেকেন্ড সময় 30 মিটার গেছে তারপরে বি থেকে সিতে 4 সেকেন্ডে 150 মিটার গেছে তারপরে আমাদের প্রশ্ন করছে পরবর্তী 1 সেকেন্ড যদি তাকে আমি চলতে দেই ধরলাম সে 1 সেকেন্ড চলে ডিতে আসলো তখন সে অতিক্রম দূরত্বটা কত সো আমি যদি এইখানে ক্যালকুলেশন করতে চাই সি থেকে ডি অংশের জন্য আমরা ডাইরেক্ট প্রবলেম আগে চিন্তা করব অন্য কিছু চিন্তা করব অনেক অঙ্ক ভাবতে গেলে কনফিউজ হয়ে যায় যেটা বলছি যে আমরা আগে চিন্তা করব যে আমরা কোন জায়গা দিয়ে কোন জায়গাতে আমাদের প্রবলেম হবে আমরা সি থেকে ডি এর মধ্যে ক্যালকুলেশন করতে চাই না এখন দেখো সি থেকে ডি এর মধ্যে আমি কি জানি সি থেকে ডি যে পার্টটা আছে এর মধ্যে শুধুমাত্র আমি টি এর ভ্যালু জানি আর কোনো কি ভ্যালু জানি আর কোনো ভ্যালু জানি সি থেকে ডি অংশে না কিন্তু আমাকে বের করতে হবে কি আমার বের করতে হবে ডি আজকে এই অঙ্কটা বুঝাইতে পুরো ক্লাস যাবে আমি ওভাবে বুঝাবো তোমরা দেখো আমার বের করতে সরি ডি কেন লিখলাম ডি তো লেখা উচিত হবে না আসলে এটা হবে আমাদের কি হবে এটা হবে এস এস বের করতে হবে তাহলে আমাকে সেই ইকুয়েশন গুলার এখন তোয়াক্কা করতে হবে যে ইকুয়েশন গুলোর মধ্যে এস আর টি একসাথে বিলংস করে ঠিক আছে তো দেখো আমার এখানে ভি ইকুয়াল ইউ প্লাস এটি এর মধ্যে এস বিলং করে না আমি তো এস বের করতে পারবো না তাহলে এই ইকুয়েশনটা কাটা আচ্ছা তারপর এস ইকুয়াল ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু আইস এস এখানে তো টি বিলং করে না এস থাকলো বাট আমার তো ইউভি কোনোটা নিয়ে কাজ করা যাবে না আর এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু এখানেও আসলে কোনো লাভ নাই এখানে আমাদের এস আর টি আছে আচ্ছা হ্যাঁ এখানে এস আর টি দুইটা আছে আবার দেখো এস ইকুয়াল ইউ টি প্লাস হাফ অফ এটি স্কোয়ার এইখানেও আমার কি আছে এখানে হচ্ছে আমার এসও আছে টিও আছে কিন্তু এই দুইটা জায়গাতে আমার কি প্রবলেম হচ্ছে দেখো আমরা যদি এই লাস্টের সূত্র চিন্তা করি এস ইকুয়াল ইউ প্লাস ভি এখন আমার অঙ্কের যে উইন্ডোটা উইন্ডোটা কোথা থেকে সি থেকে ডি পর্যন্ত না তাহলে আমার আসলে ইউ আর ভি যদি আমি চিন্তা করতে চাই আমার আসলে সি বিন্দুতে বেগ লাগবে আর হচ্ছে ডি বিন্দুতে বেগ লাগবে এটাই আমার আদি বেগ আর ডি বিন্দুতে বেগটা হবে আমার শেষ বেগ আমার কাছে কি আছে এই দুইটার একটাও দুইটার একটাও নাই যদি এখন তাহলে এটা আপাতত বাদ দিতে পারি পরে থাকবে শুধুমাত্র এস ইকুয়াল ইউ প্লাস হাফ অফ এটি স্কোয়ার এখানেও দেখো টি আছে আমি এস বের করব হ্যাঁ আচ্ছা কার ওইখানে থেকে যেন নয়েজ আসতেছে একটু মিউট করে ফেলো তো আচ্ছা আমি মিউট করে দিয়েছি আচ্ছা সো যেটা বলতেছিলাম যে আমি যদি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ব্যবহার করতে চাই তারপরেও তো আমার ঘুরে ফিরে ইউ মিসিং তাই না তো তার মানে আমি যত যাই কিছু করতে যাই না কেন আমার ইউ ইউ আমি ইউ পাবো না তারপর হচ্ছে আমার দেখো এখানে আরেকটা জিনিস আছে এ এটি স্কোয়ার তাহলে আমার এও তো লাগবে তাই না এখন এই অঙ্কটার যে এই পোর্শনটা এই অংশে যে আলোচনা করা হয়েছে সি থেকে ডি অংশে তোমরা কি দেখতে পাচ্ছ আচ্ছা আমার এখানে স্ক্রিনটা একটু সমস্যা করছে দাঁড়াও পাওয়ার পয়েন্টটা একটু সমস্যা করতেছে আসলে যেটা হয় অনেক বিশাল বড় একটা ফাইল এটা পুরো চ্যাপ্টার লোড দিতে পারে না আমি একটু জিনিসটা রিস্টার্ট করি তাহলে আমি কিছুই কোনো কাজ করতে পারছি আচ্ছা তো আমরা
তার মানে অ্যাপ্লাই করব আমাদের কোন সূত্রটা, আমরা অ্যাপ্লাই করব আমাদের s = ut + half of t স্কয়ার দিয়ে কাজ করব, অথবা v = s = ut + half of t দিয়ে এটা দিয়ে কাজ করব। এখন আমরা যত যাই কিছুই করতে যাই না কেন, আমরা যদি আমাদের ইকুয়েশনে ব্যবহার করি s = ut + half of at স্কয়ার, তাহলে আমার এখানে কি লাগবে, আমার এখানে a বের করতে হবে আর হচ্ছে আমার এখানে u বের করতে হবে, এই দুইটা হচ্ছে চ্যালেঞ্জ। আর যদি আমরা s = u + v / 2 * t এইটা বের করতে চাই, তাহলে আমাদের আসলে কি করতে হবে, সাথে v ও বের করতে হবে, u ও বের করতে হবে, v ও বের করতে হবে। প্রবলেমটা বুঝতে পারছো? তো এখন আসলে v বের করাটা আরো বেশি টাফ হয়ে যাবে। আমরা যদি v বের করতে চাই তাহলে দেখো আমরা v এর কি সূত্র জানি, v = আবার u + at, তাই না? তার মানে v এর পিছনে যদি দৌড়াইতে যাই তাহলে আবার আমার u + at ওই u আর a এর পিছনে দৌড়াইতে হবে, তার মানে v এর পিছনে দৌড়ানোটা বুদ্ধিমানের কোনো কাজ হবে না। কথাটা কি বুঝতে পারছো সবাই? সেই জন্য আমরা v বাদ দিয়ে a আর u এর পিছনে দৌড়ানোটা হচ্ছে আমাদের এখন মূল লক্ষ্য। তো এখন আমরা এটার জন্য কি করতে হবে, দেখো আমরা যদি a বের করতে চাই, আমরা যদি u বের করতে চাই, u এর আমরা যখন c থেকে d অবস্থানে আমরা u বের করতে যাব, এখন u বের করতে হলে তো আমার আবার আমার v = u + at এই সূত্র লাগে, এখন এই সূত্র মূলত তো আবার শেষ বেগ v লাগে, তাহলে এটা দিয়ে কাজ হবে না। বাট আবার যদি আমরা অন্য সূত্র কথা চিন্তা করি, আমাদের আমি একটু সবগুলো সূত্র তুলি, আসলে সবগুলো সূত্র রেফারেন্স দিয়ে দিয়ে না বুঝাইলে হয় কি, যে তুমি হয়তো এই অঙ্কটাই শুধু করতে পারবা কিন্তু সবগুলো অঙ্ক তুমি থিংকিং এর ক্যাপাবিলিটির মধ্যে নিয়ে আসতে পারবা না, এই জন্য সবগুলা দেখিয়ে একটু মানে আলোচনা করেও যদি তোমরা অন্যভাবে হয়তো সরাসরি পারবাও কেউ, বাট তারপরে একটু ঘুরায় পেঁচে বোঝানোটা ভালো, ঠিক আছে? তাহলে আমাদের সূত্রগুলো হচ্ছে s equal u plus v by 2 into t, তারপর হচ্ছে s equal না আমাদের পরে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে আমাদের v is equal to u plus at এটা, then s equal to হচ্ছে ut plus half of at square, and finally v square equal u square plus twice as। এখন v square এই সূত্রগুলোর মধ্যে আমরা cd অংশে গিয়ে কাজ করতে গিয়ে আমরা সমস্যাটা খুঁজে পাইলাম, আমাদের দুইটা ভ্যালু লাগবেই লাগবে, কোনো না কোনো ভাবে বের করতে হবে, u বের করতে হবে আর হচ্ছে এই বস্তুটা ত্বরণের ভ্যালু বের করতে হবে। এখন এই বস্তুটা ত্বরণের ভ্যালু যদি আমরা বের করতে চাই, সেটার জন্য আমাকে যে সাহায্য করতে পারবে সেটা হচ্ছে এই যে সিডি অংশের আগে তার যে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি ছিল, সে এর আগে কি কি আকাম কুকাম করে আসছে, এই হিস্ট্রিগুলো চেক করে হয়তোবা এ বের করার কোনো ক্লু বের হইতে পারে, সেটাই আমরা দেখার চেষ্টা করব এ বা ইউ বের করার। এখন আমরা যেটা করলাম, এই যে আমাদের স্টপেজগুলো এ বি সি, এই স্টপেজগুলো এই এ বি অংশ আর হচ্ছে বি সি অংশকে আমরা আলাদা আলাদা ভাগ ভাগ করে কাজ করব। এখন এই প্রত্যেকটা অংশকে আমরা যেটা করব, আমাদের হিসাবে সুবিধার জন্য এ বি এবং সি তিনটা পয়েন্টে এই বস্তুটার কখন বেগ কত ছিল সেটা আমরা ধরে নিলাম, সেটা হচ্ছে এ পয়েন্টে ধরো ছিল সেটা ভি ওয়ান, বি পয়েন্টে ছিল ভি টু ভেলোসিটি, এবং সিতে এসে তার ভেলোসিটি হচ্ছে ভি থ্রি, এবং ডিতে কত সেটা তো জানি না, সেটা জানলে তো আমাদের উপকারী হইতো। তো এখন যদি আমরা প্রথম অংশটা চিন্তা করি এ থেকে বি অংশ, এখন দেখো তো আমরা যদি এ থেকে বি অংশ চিন্তা করি তাহলে আমাদের আদিবেগ কোনটা, আদিবেগ হচ্ছে ইউ ওয়ান না, এটা হচ্ছে আদিবেগ, আর ভি টু বিতে এসে বেগ হচ্ছে ভি টু, তাহলে এটা হচ্ছে কি আমাদের শেষ বেগ, রাইট? আচ্ছা সবাই কি জয়েন করে নাই? না সবাই জয়েন করে নাই, তোমরা কি আমাকে আমাকে ক্রিস্টাল ক্লিয়ার শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা আমি যে কথাগুলো বলতেছি আমি কিন্তু অনেকগুলো কথা বলতেছি, কোথাও যদি মনে হয় যে কথাটা বুঝলাম না একটু সাথে সাথে আস করো, ঠিক আছে? তাহলে এই এ বি অংশে ফিরে আসি, তো এই এ বি অংশের মধ্যে ইউ ওয়ান হচ্ছে আমার আদিবেগ এবং ভি টু সরি ইউ কেন বলছি ভি ওয়ান হচ্ছে আদিবেগ হবে, ভি টু আমার শেষ বেগ হবে। এখন যদি আমি শেষ বেগ বের করতে চাই তাহলে কি করবো, আমরা যে সূত্র জানি যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি সেটা আমরা অ্যাপ্লাই করবো। তাহলে প্রথম যে 2 সেকেন্ড আছে আমাদের, এই প্রথম 2 সেকেন্ডের শেষ বেগ v2, তাহলে আমাদের সূত্র যেটা ছিল v = u + at, এখানে v এর জায়গায় কত বসবে, v2 বসবে, মানে v2 হয়ে যাবে এটা, আর আদিবেগ হচ্ছে u1, মানে u1 + হচ্ছে a t1 স্কয়ার, কারণ a থেকে b1 শুধু t1, a থেকে b অংশে আমরা সময় ধরছি t। তাহলে প্রথম 2 সেকেন্ডের জন্য আমাদের শেষ বেগ v2 কত, v1 + at1, ঠিক আছে? ওকে, এখন দেখো পরবর্তী 4 সেকেন্ডে
জন্য আর কি, পরবর্তী 4 সেকেন্ডে সে কতটুকু গেছে 150 মিটার এবং সময় নিছে 4 সেকেন্ডে। এখন যদি বিসি অংশের জন্য আমি শেষ বেগ বের করতে চাই মানে কত সেটা v3। এখন খেয়াল করো যখন আমি বিসি অংশ নিয়ে কাজ করতেছি তখন এই v2 বি বিন্দুতে তার যে বেগ v2 এটা কিন্তু তখন আদি বেগ হয়ে যাবে। খেয়াল করছো বিষয়টা? এটা কিন্তু তখন আদি বেগ। আর হচ্ছে সিতে এসে যে বেগটা দাঁড়ালো v3 এইটা কিন্তু তখন আমাদের নতুন শেষ বেগ। তো এখন যদি আমরা বিসি অংশে শেষ বেগ বের করতে চাই, এখন বলো তো কেন আমরা বিসি অংশে শেষ বেগ নিয়ে ঘাটতেছি? কারণ বিসি অংশের যেটা শেষ বেগ সিডি অংশে কিন্তু সেই শেষ বেগটাই আদি বেগ, মানে আমরা তখন আমাদের কাঙ্ক্ষিত ইউটা পেয়ে যাব। কারণটা মানে কারণটা ধরতে পারছো সবাই? আচ্ছা, তো তাহলে এখন বিসি অংশের যেটা শেষ বেগ সেটা হচ্ছে v3। তো এই পরবর্তী 4 সেকেন্ডের শেষ বেগ সূত্রটা কি হবে? এই একই সূত্র আমরা v = u + at এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে শেষ বেগ হচ্ছে v3, আদি বেগ কত বিসি অংশের জন্য? এই যে v2, মানে v2 হচ্ছে আমাদের u প্লাস at। তাহলে a হচ্ছে তো ত্বরণ সব পুরো অংশে, এই বস্তুটার একদম a থেকে d পর্যন্ত যাত্রাপথের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো অংশে তো বেগটা একই। তো এখন তাহলে এই যে আমাদের শেষ বেগ হচ্ছে ত্বরণ হচ্ছে a এবং এই b থেকে c তে টাইম হচ্ছে আমাদের t2, আমরা সেটা বসাইলাম। দেখো এই লাইন পর্যন্ত কারো কোনো সমস্যা হইতেছে কিনা? এই লাইন পর্যন্ত কারো কোনো সমস্যা? এই ছবিতে এই ছবিতে ছবির সাথে অঙ্ক মিলাইতে কারো কোনো সমস্যা হইতেছে? আচ্ছা ওকে ফাইন। তাহলে এখন দেখো আমরা পাইলাম v3 = v2 + at2। এখন এই যে v2 মানটা তো একটু আগে আমরা বের করে ফেললাম এখানে, যে u + at1 ওই মানটা আমরা জাস্ট এখানে এখন বসাবো। তাহলে আমরা পাচ্ছি v1 + at1 + at2, এই হচ্ছে ভ্যালু। দেন এখান থেকে আমরা একটু হিসাব নিকাশ করলে ফাইনালি পেয়ে যাচ্ছি v3 এর ভ্যালু কত আসতেছে। v3 এর ভ্যালু আসতেছে আমাদের v1 + 6a, মানে এই যে আদি বেগ আর হচ্ছে ত্বরণের ভ্যালু প্রথম থেকে শেষ পর্যন্ত যা আছে একটাই ত্বরণের ভ্যালু, সেটা আমরা জানি না কিন্তু সেটাকে আমরা ধরে রাখছি a হিসেবে। এখন এইটা বাই করে আমাদের আসলে ঠিক কি সুবিধাটা হলো আমরা একটু পরের ইকুয়েশনে যাই। দেখো পরে যেতে গেলে আমরা কি পাই, এখন যেটা করব আমরা আমরা যে গড় বেগের হিসাব করে আসছি সেই গড় বেগের হিসাবটা আমরা এখন একটু করব। দেখো প্রথম যে 2 সেকেন্ডের জন্য আমাদের গড় বেগের সূত্র তো আমরা দুইটা আমরা গত ক্লাসে জানলাম, একটা হচ্ছে টোটাল অতিক্রম দূরত্ব, টোটাল সময়, হচ্ছে বেগের গাণিতিক গড়। তাহলে প্রথম 2 সেকেন্ডের তার গড় বেগকে আমি বলতে পারি না যে s1/t1 বলতে পারি? পারি। এবং একই সাথে a আর b বিন্দু যে বেগ v1 v2 সেই দুইটার গড় করতে পারি, মানে v1 + v2 কে 2 দিয়ে ভাগ করে আমি গড় হিসাব করতে পারি। তাহলে এই দুইটা তো সেম তাই না? এই দুইটা যদি সেম হয় তাহলে এই দুটাকে আমি বলতে পারি s1/t1 = হচ্ছে v1 + v2/2। দেখো এই লাইনটা বুঝতে পারছি সবাই? জি স্যার। ওকে তো এখন তাহলে কি হইলো s1/t1? এখন দেখো s1 t1 এর ভ্যালু তো আমরা জানি, s1 কত 30 মিটার, t1 কত 2 সেকেন্ডে 30 মিটার গেছে। তারপরে v1 এখানে হচ্ছে v1 বসলো। আবার দেখো এই যে v2 আছে, যে এই v2 এর জায়গায় একটু আগে যে আমরা v2 এর মান পেয়েছিলাম v2 = v1 + at1, সেটা আবার বসায় দিলাম। একটু কনফিউজিং লাগতে পারে প্রথম কেসে, হ্যাঁ আমার মনে হয় যে তোমাদের এই অঙ্কগুলো একটু একবার শেষে দেখালে করলে ভালো হতো, বাট আমি এটা তোমাদের খেয়াল করি না, আমি দিয়ে দিছি। কিন্তু তারপরেও বুঝতে পারতেছো তো? কারো তো কোনো খুব কঠিন লাগতেছে না, লাগতেছে কি একটু বলো তো? কারো 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 কি কঠিন লাগতেছে? আচ্ছা ওকে, কঠিন যদি লাগেও তাহলে এটা পরে আবার দেখাবো, সমস্যা নেই। কিন্তু এখন জাস্ট দেখো সূত্র ধরে ধরে আমরা আগাইতেছি আর কিচ্ছু না। তো এখানে আমরা 15 পাচ্ছি, এই v2 জায়গা ওই আগে যে v2 মান বের করছি v1 + at1 সেটা বসাই দিছি, দিয়ে শেষমেশ পাইছি আমরা 2v1 + 2a/2। এবং ফাইনালি আমরা কন্ট্রিবিউট করে সব এই বাম পাশে থেকে সব জায়গা থেকে 2 বাদ দেওয়া যায় আর কি, বাদ দিলে আমরা পাচ্ছি v1 + a = 15। এইটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন, এই ইকুয়েশনটা আমরা কাজে লাগাবো। তো একইভাবে আমরা যেহেতু এ বি অংশের জন্য গড় বেগের করলাম, বিসি অংশের জন্য কি একই ক্যালকুলেশন করতে পারি না? এখানেও একই ক্যালকুলেশন করতে পারি। সো এই জন্য আমরা এখন বিসি অংশের জন্য গড় বেগের হিসাব করব। তো বিসি অংশের জন্য গড় বেগ কত হবে? s2/t2। এবং এমনি ম্যাথমেটিক্যাল গড় বেগ কত হবে? v2 আর হচ্ছে v3, এই v2 আর v3 এর গড় বাই 2। তো এখন এখান থেকে যদি আমরা একই ক্যালকুলেশন করি s2/t2 = তাহলে v2 + v3/2, এই দুটো সেম হচ্ছে আমাদের।
দেন এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন গুলা মানগুলা বসাই এস টু টি টু এর মানগুলা বসাই অ্যান্ড দেন এখান থেকে দেখো এই যে আমরা ভি টু আর ভি থ্রি এই দুইটার মান কিন্তু এখন বসাইতে পারবো একটু পিছনে ফিরে যাই দেখো আমরা একদম প্রথমে ভি টুর মান বের করছিলাম এখন কি তারপর কি ভি থ্রির মান বের করছিলাম না এই দুইটা মান আমাদের এখন গিয়ে কাজে লাগতেছে আমাদের এই স্টেজে এসে তো আমরা যখন বিসি অংশের গড় বেগ বের করতেছি তখন এই যে ভি টু ভি থ্রির জায়গায় আমরা ওই যে মানগুলো পাইছিলাম সেগুলো বসাই দিলাম তো এখানে সবকিছু ক্যালকুলেশন করলে আমরা ফাইনালি এখানে আবার যেই ক্যালকুলেশনটা পাইতেছি সেটা হচ্ছে ভি ওয়ান প্লাস ফোর এ ইজ ইকুয়াল টু 37.5 এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার টু তাহলে একটু আগে আমরা দুইটা ইকুয়েশন পাইছি এরকম একটা ইকুয়েশন পাইছি ভি ওয়ান প্লাস এ ইকুয়াল টু 15 এটা হচ্ছিল আমাদের এক নাম্বার ইকুয়েশন আর দুই নাম্বার ইকুয়েশন হচ্ছে ভি ওয়ান প্লাস ফোর এ ইকুয়াল টু 37.5 সো এই দুইটা ইকুয়েশনে দেখো আমাদের দুই চলক বিশিষ্ট রাশি এটার মধ্যে ভি ওয়ান আছে আর এ আছে এটার মধ্যে ভি ওয়ান আছে আর এ আছে আর বাকি সব হচ্ছে সংখ্যা তাহলে দুই চলক বিশিষ্ট রাশি দ্বিঘাত সমীকরণ আমাদের কাছে দুইটা সমীকরণ আছে তো এখান থেকে আমরা কি সিম্পলি জাস্ট যোগ বিয়োগ করে আমরা কিন্তু বের করে ফেলতে পারবো যে কোনো একটা ভ্যালু তাহলে আমরা দুই নং থেকে এখানে এক নং বিয়োগ দিচ্ছি দুই নং থেকে এক নং বিয়োগ দিলে আসলে যে ভি ওয়ান ভি ওয়ান কাটাকাটি চলে যাবে আর কি এই উদ্দেশ্য আর কি আমাদের তাহলে কাটাকাটি চলে গেলে আমাদের কাছে পড়ে থাকলো থ্রাইস এ ইজ ইকুয়াল টু হচ্ছে 22.5 বা এইখান থেকে এর ভ্যালু আমরা পাইলাম 7.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে দেখো কি করলাম আমরা জাস্ট এই ত্বরণের ভ্যালুটা বের করার জন্য বোঝা গেছে দেখো ফার্স্ট টু লাস্ট কারো কোনো সমস্যা আছে কিনা আমি আবার জিনিসটা আলোচনা করব কিনা মনে কারো যদি মনে হয় আবার আলোচনা করার প্রয়োজন আছে আমি আবার আলোচনা করতেছি কি মনে হয় পারবো সবাই ফার্স্ট থেকে জিনিসটা কি মাথার মধ্যে বসছে জি স্যার ওকে পারবো স্যার আমি আরে সেমটা এটি হ্যাঁ বলো বুঝি নাই কি বললাম ও আচ্ছা আচ্ছা ওভাবে করতে আচ্ছা তুমি যেটা করছো এটা আমাকে একটু পাঠাইও তো পাঠাইছো গ্রুপে দিছো কি আচ্ছা আমি দেখবনি ঠিক আছে ওইভাবে ওইভাবে হওয়ার হওয়ার তো কথা না হয়তো কি করছে আমি না দেখলে আসলে বুঝতে পারছি না যাই তাহলে আমি আরেকটু আবার রিপিট করতেছি আমাদের এই পুরো অঙ্কে কাজ হচ্ছে শুধুমাত্র সিডি পার্টে সি থেকে ডি পর্যন্ত দূরত্ব কত এখন এখানে সমস্যা হচ্ছে এখানে এও ছিল না আদি বেগ ইউও ছিল না এটার জন্য আমরা তারপরে এইখানে আদি বেগ বের করার জন্য আমরা বিসি অংশের কাছে আসছি বিসি অংশের কাছে এসে দেখছি যে বিসি অংশে যদি আমি শেষ বেগ বের করতে চাই তাহলে বিসি অংশের আদি বেগ বের করা লাগতেছে এখন বিসি অংশের যেটা আদি বেগ সেটা আসলে এ বি অংশের শেষ বেগ সো এই জন্য প্রথম থেকে ধরে ধরে এ থেকে বি পর্যন্ত আসতে হয়েছে বি থেকে সি পর্যন্ত আসতে হয়েছে দেন এখান থেকে আমরা সামহাও ম্যানেজ করছি কোনোভাবে যে একটা ইকুয়েশন ফর্ম দ্বারা করেছি যাতে আমরা এর ভ্যালুটা বের করতে পারি তো এখন এই যে এ এর মান আমরা এখন আমাদের যে এক নং ইকুয়েশন ভি ওয়ান প্লাস এ এখানে বসাইতে পারি যদি আমি এখানে বসাই তাহলে আমি এখান থেকে ভি ওয়ান পাইতেছি কত 7.5 মিটার পার সেকেন্ড তার মানে এই যে ম্যাটটা যখন শুরু হয়েছিল এ বিন্দুতে ওইটার অলরেডি ভেলোসিটি ছিল 7.5 মিটার পার সেকেন্ড তো এখন আমরা এ বিন্দুতে তো বেগ জানি ঠিক আছে তো এখন খেয়াল করো আমরা চাই কি আমরা এ বের করে ফেলছি এ কিন্তু সকল অংশে সমান আমাদের মিশন ছিল দুইটা একটা এ বের করা আর একটা হচ্ছে ইউ বের করা এ আমাদের হয়ে গেছে বাকি হচ্ছে ইউ কোন অংশের জন্য সিডি অংশের জন্য তো এখন যদি আমি সিডি অংশের জন্য যেটা হচ্ছে আমার আদি বেগ ভি থ্রি আমার পুরা বিসি অংশের জন্য কিন্তু সেটা শেষ বেগ অথবা আমি এটাও চিন্তা করতে পারি যে পুরা এ থেকে সি অংশটাকে যদি আমি একটা পার্টে চিন্তা করি তাহলে এই এ সি পার্টের যেটা শেষ বেগ সেটাই কিন্তু আমার সিডি পার্টের জন্য আদি বেগ মানে যেই আদি বেগটা আমি খুঁজতেছিলাম কথাটা কি বুঝতে পারছো তো এখন আমাদের জন্য সবচেয়ে সুবিধা হবে আমরা যদি এ সি অংশ পুরাটাকে ধরে ক্যালকুলেট করি কেন কারণ দেখো আমি যদি বি সি অংশ ধরে চিন্তা করতাম তাহলে আমার বি বিন্দুতে আদি বেগ বের করা লাগতো না মানে ভি টুর ভ্যালু আবার বের করা লাগতো না এটা একটা এক্সট্রা ভেজাল না সো এই এক্সট্রা ভেজালটা থেকে বাদ দেওয়ার জন্য আমরা এখানে পুরো এ থেকে সিটাকেই একটা পার্ট ধরে নিছি ঠিক আছে এবং এ থেকে সিটে একটা কার্ড ধরিতে পারছি কেন কারণ এই বস্তুটা একদম এ থেকে ডি পর্যন্ত সবসময় তার মধ্যে সুষম ত্বরণটা মেনটেন ছিল বলে আমরা দুইটাকে এক পাটে ধরতে পারতেছি আর এটাতে সুবিধা হলো কি আমি যদি এ থেকে সি অংশ চিন্তা করি তাহলে এ থেকে সি পর্যন্ত টোটাল সময় কত এখানে 2 সেকেন্ড
এখানে হচ্ছে আমাদের 4 সেকেন্ড, ঠিক আছে? আর হচ্ছে আচ্ছা একটা মিনিট, একটা বিষয় আমাদের এখানে কি চাইছে, ত্বরণ স্থির থাকলে বস্তুটি এক, আচ্ছা 1 সেকেন্ডে কত দূর যাবে? এই তাহলে তো আর এসি ধরা দরকার নাই, আমরা পুরো এ থেকে ডি অংশ পর্যন্তই ধরবো, আমরা এ থেকে ডি অংশ পর্যন্তই যাব। গেলে আমাদের কি বের হবে, আমরা এ থেকে ডি অংশের জন্য চিন্তা করে আমরা জাস্ট এ থেকে ডি পর্যন্ত দূরত্ব বের করব। এখন দেখো এ থেকে বিতে সময় কত লাগছে, 2 সেকেন্ড, বি থেকে সিতে সময় কত লাগছে, 4 সেকেন্ড, সি থেকে ডিতে সময় কত ধরা আছে সেটা হচ্ছে 1 সেকেন্ড। তাহলে টোটাল টাইমিংটা কত হলো, টোটাল টাইমিংটা হলো 2 + 4 + 1 মানে 7 সেকেন্ড। এখন আমরা পুরো 7 সেকেন্ডের জন্য হিসাব করব। তো 7 সেকেন্ডে অতিক্রম দূরত্ব বের করলে কাজ হয়ে যাবে। দেখো তাহলে টি হচ্ছে আমাদের 7 সেকেন্ড, তাহলে 7 সেকেন্ডে বস্তুটা টোটাল অতিক্রম দূরত্ব যদি আমরা ইউজ করি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, তাহলে আমরা ইউ, আমরা এখন পুরো এ থেকে ডি অংশের জন্য ইউ এর, ইউ এর ভ্যালু জানি, ইউ ওয়ান এর মান জানি, তারপর হচ্ছে আমাদের ত্বরণের ভ্যালু জানি, আর টি তো আমরা দেখলাম 7 সেকেন্ড হচ্ছে। তাহলে এখান থেকে আমরা এই সূত্র ব্যবহার করে এ থেকে সি পর্যন্ত টোটাল দূরত্ব পাইলাম 36.25 মিটার, এটা হচ্ছে পুরাটা এ থেকে ডি পর্যন্ত। এখন এ থেকে সি পর্যন্ত দূরত্ব কত সেটা আমরা বলতেই পারি, 150 + 30 মানে 180। তাহলে 180 থেকে এখন যদি কি 180 যদি এখন 236.25 থেকে বিয়োগ দেই, তাহলে তো আমি পেয়ে যাচ্ছি যে সি থেকে ডি অংশে আমাদের দূরত্বটা কত, অর্থাৎ ওই পরবর্তী লাস্টের 1 সেকেন্ডে বস্তুর দিক দূরত্ব হচ্ছে 30 + 150 - 263.2 36.25 বা 56.25। সো দেখো এই উত্তরটা পর্যন্ত আসার জন্য আমাদের অনেকগুলা স্টেপ মেনটেন করতে হইলো। সো এই জন্য আসলে এই ম্যাথটা একটু বড় এবং এই ম্যাথটা আসলে পরে করলে আমাদের না একটু ভালো হইতো। কিন্তু এখন বলো দেখি সুপ্রথম থেকে শেষ পর্যন্ত যে আলোচনাগুলো মানে অঙ্কটা করতে গিয়ে যতগুলো পেঁচাল পারলাম, এই পেঁচালগুলো কি সব বুঝছো, সবার কাছে ক্লিয়ার, কারো কোনো সমস্যা নাই? ওকে ফাইন, যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে তো খুবই ভালো। আমি হচ্ছি যেটা করব, ম্যাথগুলো এখন তোমাদের দিয়ে দিব, আসলে মানে ক্লাসে ক্লাসে আগে ম্যাথ করানোর আগে তোমাদের ম্যাথগুলো দিয়ে দিব, তোমরা বাসায় বসে সলভ করবা, তোমরা যতগুলো পারো করবা, না যেগুলো পারবা না, যেগুলো প্রবলেম থাকবে শুধু সেগুলো হচ্ছে ক্লাসে সলভ করব, সেটা সবচেয়ে বেস্ট অপশন হবে। তো চলো আজকে যে এখন বাকি যে সময়টুকু আছে সেটার মধ্যে যে কাজটা করতে পারি, আমাদের কয়েকটা থিওরি টপিক বাকি ছিল সেই টপিকগুলো একটু শেষ করে দিই, পরন্ত বস্তুর কিছু ব্যাপার স্যাপার ছিল ওগুলো আলোচনা করা হয় নাই। তো শেষের দিন আমরা হচ্ছি আমাদের যে গতির যে 4টা সূত্র, সেই 4টা সূত্র আমরা প্রমাণ করছি, তাই না? তো এই গতির 4টা সূত্রর পরে আমাদের আরও যে টপিকগুলো পড়তে হবে সেখান থেকে এই চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে পরন্ত বস্তুর সূত্র এবং হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর, বা পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু দুইটাই লাগে আর কি, এদের সূত্রগুলো আমাদের লাগবে। তো পরন্ত বস্তু জিনিসটা কি, পরন্ত বস্তু হচ্ছে কি বলো, সংজ্ঞা কি? সংজ্ঞা হচ্ছে যে ভূমি থেকে স্থির অবস্থানে, মানে ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতায় যদি স্থির অবস্থান থেকে কোনো একটা বস্তু মুক্তভাবে যদি পড়তে থাকে তাহলে তাকে, সেটাকে আমরা বলতেছি পরন্ত বস্তু। এখন পরন্ত বস্তু যখন নিচের দিকে পড়ে তার তো ডেফিনেটলি ত্বরণ হয়, তাই না? দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এই বস্তুটা উপর থেকে নিচের দিকে পড়তেছে। দেখো শুরুতে তার ভেলোসিটি 0 ছিল এবং যখন সে তার ভেলোসিটি মানে ছেড়ে দিচ্ছি তখন তার ভেলোসিটি বাড়তেছে। কেন বাড়তেছে? কারণ অভিকর্ষ ত্বরণ আছে আমাদের পৃথিবীর, যে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে যেটা কন্টিনিউয়াসলি টানতেছে, টানার বলের কারণে আসলে মূলত ত্বরণ ঘটে। তো এই বস্তুটারও ত্বরণ ঘটবে এবং এই ত্বরণটার মান হচ্ছে 9.81 মিটার/সেকেন্ড স্কোয়ার, যেটাকে আমরা জি হিসেবে জানি, ঠিক আছে? তো এখন দেখো ধরো যে আমাদের এই যে পরন্ত বস্তুটা ভূমি থেকে যে উচ্চতা থেকে আমরা ছাড়ছি, এই উচ্চতা থেকে যখন পড়ছি এই উচ্চতাটা হচ্ছে এই যুক্ত উচ্চতা, ঠিক আছে? তাহলে এখন এই ধরনের বস্তুটার গতিটা আসলে আমাদের যে 5 প্রকারের গতি আছে, সুষমবেগ, সুষমত্বরণ, সুষমমন্দন, যাই আছে আর কি, কোন প্রকারের মধ্যে পড়তেছে বলে মনে হয় বলতো? আমাদের কোন ধরনের বেগের মধ্যে আমরা এটাকে চিন্তা করতে পারবো? সুষম ত্বরণ। তো যেহেতু যদি এটার বেগ হয় তোমার সুষম ত্বরণ, তাহলে সুষম ত্বরণের যে গতি সূত্রগুলো আছে আমাদের কাছে সবগুলা সূত্র কি এর জন্য খাটবে না? অবশ্যই খাটবে, রাইট? শুধু যেটা হবে যে ওই একই সূত্রগুলোকে আমরা একটু ডিফারেন্ট ভাবে একটু কিছু ভ্যালুগুলোকে টুইক করব। টুইক করা মানে কি, আমরা পড়ছি যে প্রথম সূত্র সুষম ত্বরণের গতিশীল বস্তুর জন্য s = u + v/2 t, তো এইখানে s কি, এই বস্তুর অতিক্রম দূরত্ব যেটাকে আমরা কাউন্ট করছি h, মানে এখানে সূত্রটা হবে h = u + v/2 t, এই। তারপরে আমরা পড়ছি কি v = u + at,
আর এখানে সেটা হয়ে যাবে v ইকুয়াল u প্লাস gt, কারণ এইটার ত্বরণের ভ্যালুটা হচ্ছে স্পেসিফিকলি স্পেসিফিকলি g এর মান, g এর ভ্যালু 9.81, এই পার্থক্য। তারপরে সূত্র কি ছিল, s ইকুয়াল ut প্লাস হাফ অফ এটি স্কয়ার। তো কি হবে, সকল s টা h দিয়ে রিপ্লেস হবে আর এটা g দিয়ে রিপ্লেস হবে, মানে সূত্রটা হয়ে যাবে আমাদের h ইকুয়াল ut প্লাস হাফ অফ gt স্কয়ার। তারপরে হচ্ছে v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2as, এখানে s এর জায়গায় শুধু হবে h, মানে v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2gh। আচ্ছা এখন এই যে আমাদের যে গতি সূত্রগুলো আছে, একটা জিনিস খেয়াল রেখো যে আমাদের যে পরন্ত বস্তুর জন্য যদি একদম আদি পরন্ত বস্তুর প্রাথমিক অবস্থান থেকে কোনো ক্যালকুলেশন থাকে, তো প্রাথমিক অবস্থানে পরন্ত বস্তুর যে আদি বেগ সেটা কিন্তু সবসময় জিরো হবে, সবসময় জিরো হবে, আর কোনো কিন্তু কিছু মানে এটা এটা মাস্ট। বাট একটা বস্তু ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরে থেকে যদি তোমার ম্যাথ ক্যালকুলেশন স্টার্ট করতে হয়, তখন কিন্তু তুমি আদি বেগ জিরো ধরতে পারবে না, মানে অঙ্কের শুরুটা যদি হয় পরন্ত বস্তু ছেড়ে দেওয়ার অবস্থান থেকে, তখনই কেবল ইউ এর মান সবসময় তুমি জিরো ধরবা। এখন একটা ইন্টারেস্টিং বিষয় খেয়াল করো, যেহেতু আমাদের এই চারটা গতি সূত্রই আসলে পরন্ত বস্তুর সূত্রের সাথে প্রপারলি মিলবে, আমরা এখন এই সূত্রগুলোকে একটু দেখবো যে এখান থেকে কিছু বের করা যায় কিনা। দেখো আমাদের যে 2 নম্বর সমীকরণটা সেটা কি আছে, সেটা হচ্ছে আমাদের ভি ইকুয়াল ইউ প্লাস জিটি, তাই না? তো এখন যদি আমরা একদম প্রথম থেকেই স্টার্ট করি তাহলে ডেফিনেটলি আমাদের ইউ এর ভ্যালু জিরো হয়ে যাচ্ছে। তো ইউ এর ভ্যালু যদি জিরো হয়ে যায় তাহলে আমার কাছে দিন শেষে পড়ে থাকতেছে আসলে কি, ভি ইজ ইকুয়াল টু জিটি, তাই না? এখন দেখো অভিকর্ষ ত্বরণ জি এটা তো সবসময় ফিক্সড, তাই না? মানে এটা একটা ধ্রুব ধ্রুব সংখ্যা জি এর ভ্যালু। তো আমরা যখন কোনো একটা ইকুয়েশনে বা কোনো সূত্র থেকে আমরা যখন দেখি যে দুইটা ভ্যালু একে অন্যের সমানুপাতিক হয়, তখন আমরা কি করি, সমানুপাতিক চিহ্ন থাকলে সেটা উঠায় দিয়ে আমরা কি করি, একটা ধ্রুবক বসাই না, তাই তো? তো সমানুপাতিক চিহ্ন থাকলে সেটা উঠিয়ে দিয়ে আমরা একটা ধ্রুবক বসাতে পারি। তাহলে যদি একটা ধ্রুবক থাকে তাহলে সেটা উঠায় দিয়ে কি আমরা একটা সমানুপাতিক চিহ্ন বসাতে পারবো না, আমরা কিন্তু ডেফিনেটলি সেটা পারবো, মানে আমরা জি কে উঠায় দিয়ে আমরা সরাসরি বলতে পারবো যে ভি সমানুপাতিক টি। কথাটা বুঝতে পারছি? আর এটাই হচ্ছে আসলে আমাদের পরন্ত বস্তুর তিনটা সূত্রের মধ্যে দ্বিতীয় সূত্র হিসেবে আমরা জানি, অর্থাৎ সূত্রটা হচ্ছে এই যে মুক্তভাবে পরন্ত বস্তুর যে কোনো সময়ের অতীত সময়ে তার যে বেগ, যে কোনো টি সময়ে তার যে বেগ সেটা কি ওই সময়ের সমানুপাতিক, এটা হচ্ছে পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র। এটা কিন্তু আমরা গতি সূত্র থেকে প্রমাণ করলাম। ঠিক সিমিলারলি খেয়াল করো আমাদের পরন্ত বস্তুর যে তৃতীয় সূত্রটা আমরা প্রমাণ করতে পারবো, আমাদের 3 নম্বর যে গতি সূত্র আছে সেটা থেকে আমরা পাচ্ছি কি, আমরা পাচ্ছি যে এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এখানে হবে কি এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। এখন ইউ যেহেতু জিরো মানে ইউটি পুরোটাই জিরো হয়ে যাবে, তাহলে আমাদের কাছে পড়ে থাকতেছে এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। এখন জি তো একটা ধ্রুব আর হাফ তো এটা সমীকরণের ফিক্সড একটা সংখ্যা, মানে হাফ জি এই পুরো হাফ জিটাই তো আমাদের এখানে ধ্রুবক। তো পুরো হাফ জি যদি ধ্রুবক হয় পুরো হাফ জি কে আমি উঠে দিতে পারবো, পুরো হাফ জি উঠে দিয়ে আমি বলতে পারি যে এইচ প্রপোর্শনাল টু টি স্কয়ার, এবং এটা হচ্ছে আমাদের পরন্ত বস্তুর তৃতীয় সূত্র। সূত্রটা কি, যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় সকল সকল পরন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব, ইন দ্যাট কেস এটা হচ্ছে এইচ, ইন দ্যাট কেস এটা হচ্ছে এইচ, এইচ হচ্ছে একদম এখান থেকে এই পর্যন্ত, সেটা কি, সেটা হচ্ছে ওই সময়ের সমানুপাতিক, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর যে কোনো সময়ের অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। দেখো জিনিসটা বুঝতে পারলাম কিনা, মানে গতিসূত্র থেকে পরন্ত বস্তুর এভাবে প্রমাণ করা যায়। আর যে প্রথম সূত্র, যেটা প্রথম সূত্র তো আসলে প্রমাণ করার মতো কিছু নাই, ওইখানে যে ঘটনাটা হচ্ছে প্রথম সূত্র হচ্ছে তোমার স্থির অবস্থান থেকে বিনা বাধায় সকল পরন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, ডাজেন্ট ম্যাটার কেউ কোনোটা ভারী নাকি কোনোটা হালকা। কেন কেন এরকম হয় এটা অনেকের মধ্যে কনফিউশন ক্রিয়েট হয়, এটা আমরা চ্যাপ্টার 3-তে বুঝবো, যখন আমি বল নিয়ে আলোচনা করবো তখন জিনিসটা একটু ভালোভাবে বুঝাবো। বাট আমরা তো মনে হয় সেগুলো এগুলোর সাথে সবাই মানে ভালোভাবে পরিচিত। তো এখন দেখো এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, কোনো জিজ্ঞাসা আছে কিনা, কারো কোনো প্রবলেম আছে? স্যার এখানে জি এর মান 9.8, এইটা কিভাবে আসছে? এটা আসলে টু বি অনেস্ট বিজ্ঞানীরা আসলে গ্যালিলিওর আমল থেকে এটা মানে পরীক্ষা নিরীক্ষা করতে করতে বিজ্ঞানীরা হিসাব করে দেখছে, আচ্ছা যে একটা বস্তুকে যখন আমরা ছেড়ে দিচ্ছি 1 সেকেন্ড পরে গিয়ে তার বেগ কত হচ্ছে, 2 সেকেন্ড পরে গিয়ে তার বেগ কত, এটা অ্যাকচুয়ালি পরীক্ষা করে দেখতে হয়েছে, বুঝতে পারছো? ব্যাপারটা এরকম না যে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা বিজ্ঞানীরা আবিষ্কার করছে তারপরে দুনিয়ার সকল পরন্ত বস্তু এই তো এই জি 9.8 মিটার পার সেকেন্ড হারে পড়তেছে, ব্যাপারটা এরকম না। পৃথিবীর জন্ম লগ্ন থেকেই বস্তুগুলো এই হারে পড়তো, আমরা জাস্ট হিসাব করে বের করে দেখছি আসলে সেই হারটা কত,
বুঝতে পারছো? এটা গ্যালিলিওর আমল থেকে হয়ে আসতেছে। তো এই হচ্ছে আমাদের পরন্ত বস্তু। আর কোন প্রশ্ন আছে? হ্যাঁ রবি, কিছু বলবা? রবি কিছু বলবা? আর কেউ কি কিছু বলবা? আচ্ছা যদি কারো কোনো প্রশ্ন না থাকে স্যার, তার ভিতরে পরীক্ষা করতে হয়। পরীক্ষাগুলো মুখে যতভাবে সহজে বললাম, এত সহজ পরীক্ষা না, ঠিক আছে? এগুলো একদম মানে প্রকৃতির ব্যাপারগুলোকে খুব সেন্সিটিভ, একদম অ্যাকুরেট হিসাব না হলে অনেক ঝামেলা আছে। আচ্ছা তো যেটা বলতেছিলাম, পরন্ত বস্তু ব্যাপারটা এরকম। আচ্ছা আমি কিন্তু মানে খুব ব্রিফ কিছু আলোচনা করি নাই, আমি দরকার মনে করতেছি না। তোমাদের কি মানে সমস্যা হচ্ছে? মানে এগুলা কি আরো বিস্তারিত আলোচনা করার প্রয়োজন আছে বলে কারো মনে হচ্ছে, নাকি সবার কাছে? আমি জাস্ট আমাদের মানে এটা আলোচনার অংশ হওয়া অংশ বলে আমি জাস্ট শুধু মুখে মুখে বলে দিচ্ছি, ব্যাপারটা এরকম। আমি কোনো ব্রিফ আলোচনায় যাচ্ছি না। যদি কারো কাছে মনে হয় যা একটু বোঝানো দরকার, কোনো সমস্যা নেই, আমাকে বলবো, আমি যেটা বোঝাবো। আচ্ছা পরন্ত বস্তুর পরে বাকি আছে আরেকটা বস্তু, সেটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। নিক্ষিপ্ত বস্তুর কাহিনী হচ্ছে পরন্ত বস্তু ঠিক উল্টা। নিক্ষিপ্ত বস্তু উপর থেকে ছেড়ে দিতে হয়, আর সরি পরন্ত বস্তু উপর থেকে ছেড়ে দিতে হয়, নিক্ষিপ্ত বস্তু নিচে থেকে একটা নির্দিষ্ট আদিবেগ দিয়ে মারতে হয়। যেমন এই যে এই বস্তুটা, এই যে ভূমি থেকে নির্দিষ্ট বেগে খাড়া উপরের দিকে কোনো বস্তু নিক্ষেপ করলে সেটাকে আমরা নিক্ষিপ্ত বস্তু বলতেছি। ধরো আমরা এই বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করলাম, তো খেয়াল করো এটা যখন উপরের দিকে উঠতেছে তখন একটা বেগ নিয়ে উপরে উঠতেছে, বাট উপরে যত উঠতেছে আস্তে আস্তে কি হচ্ছে, তার ভেলোসিটিটা কিন্তু কমতেছে, এবং কমে কমে এই যে এই পয়েন্টটা হচ্ছে তার ম্যাক্সিমাম হাইট, এখানে এসে আসলে সেটা জিরো হয়ে গেছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এখন পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তুর মধ্যে পার্থক্য কি? সিম্পল, পরন্ত বস্তু ত্বরণ হয় আর নিক্ষিপ্ত বস্তুর কি হয়? মন্দন হয়, এবং এর মন্দনের ভ্যালুটাও আসলে এক্স্যাক্টলি সেম, সেই 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বাট এটাকে আমরা -9.8 মিটার পার সেকেন্ড হিসেবে কাউন্ট করবো, আর কিচ্ছু না। অনেকেই যেটা করে, ওই পরন্ত বস্তুর চারটা সূত্র, সেই সূত্রগুলোকে মাঝখানে নেগেটিভ বসায় করে, যে -at, তারপর যে -2t² এভাবে চিন্তা করার কোনো দরকার নাই। সব সূত্র তোমরা পজিটিভ দিয়ে চিন্তা করবা, শুধু যেটা করবা যখন দেখবা বস্তুটা নিক্ষিপ্ত হচ্ছে বা মন্দন হচ্ছে, তখন ইকুয়েশনের মধ্যে এ বা জি এর জায়গায় ওটার সামনে একটা মাইনাস বসায় দিবা, যার ফলে সমীকরণের সাথে প্লাসে মাইনাসে কাটাকাটি করে আলটিমেটলি মাইনাসই আসবে। তো আমার বলার এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আলাদাভাবে মাইনাস দিয়ে সূত্র মাউন্ট করতে হবে, এইভাবে ভাবার কোনো দরকার নেই। সূত্র সব প্লাস দিয়ে, শুধু মন্দন হলে জি এর সামনে মাইনাস বসায় দিলেই একই ঘটনা। আমি কি বোঝাতে পারছি? সো এই হচ্ছে মোটামুটি এই চ্যাপ্টারের লেখচিত্র বাদে আমাদের বেসিক কনসেপ্টগুলো, ঠিক আছে? এখন বলতো আমরা যে বেসিক কনসেপ্টগুলো বুঝলাম তাতে কারো কোনো ধরনের কোনো প্রবলেম আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা, এনিথিং বলতে পারো এখন। কারো কোনো প্রশ্ন আছে? এখন তুমি চিন্তা করো এই বস্তুটা উপরে যাচ্ছে কেন, বেগের কারণে না নাকি? যতক্ষণ বেগটা থাকবে ততক্ষণ পর্যন্তই তো সে উপরে যেতে পারবে, তাই না? তো উপরে উঠতে 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 যখন তোমার বেগটা কমতে কমতে বেগ জিরো হয়ে যাবে, তারপরে কি তার সে আর উপরে উঠবে না? তো তার মানে কি? তার মানে আসলে ওর উপরে সে উঠবে না, ওইটাই তার সর্বোচ্চ উচ্চতা। এবং কথাটা হবে এই রকম যে সর্বোচ্চ উচ্চতায় বেগ জিরো না, যেটা হচ্ছে যে ওই জায়গাতে গিয়ে বেগ জিরো হয়ে যায় বলেই ওইটাই তার সর্বোচ্চ উচ্চতা, এর উপরে সে যাইতে পারে না। কথাটা বুঝতে পারছো? এই হচ্ছে ঘটনা। দেখো তোমার প্রশ্ন উত্তর পাইছো কিনা। এই আর কোনো কিছু আছে, কোনো প্রশ্ন আছে? আমরা যা যা পড়লাম এগুলো একটু পারমানেন্টলি স্থায়ী ভাবে সারা জীবনের জন্য মাথার মধ্যে বসানো, যারা ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়াশোনা করবা আর কি, এগুলা যদি না ভুলো তাহলে তোমার গতিবিদ্যায় কেউ কোনো সময় আটকাইতে পারবে না। কিন্তু এখন আটকাইতে পারবে না তুমি বলতে পারবে না যতক্ষণ না পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে ম্যাথ প্র্যাকটিস করতেছো, ঠিক আছে?
তো আজকে তো আমরা হচ্ছি যে এই পাঁচটা ম্যাথ সলভ করছি, তাই না? মানে আগে তিনটা দিছি আর আমি হচ্ছে এগুলো দেখাইছি, এই যে এখানে যে কয়টা ম্যাথ দেখতেছি এগুলো সবই মনে হয় সলভ করছি আমরা, তাই না? আজকে তো এগুলোই করলাম, চারও করলাম পাঁচও করলাম, এক দুই তিন তো আগে ছিল। আমি এরপরে তোমাদের আরো হচ্ছে কিছু ম্যাথ দিয়ে দিচ্ছি, আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি, এখন এখানে আর দেওয়ার কোনো দরকার নাই। আমি গ্রুপে স্ক্রিনশট গুলো পাঠিয়ে দিব বা আমি পিডিএফ ফাইলও পাঠিয়ে দিতে পারি। সো এই ম্যাথগুলো আমরা এখন সলভ করা শুরু করব। এই ম্যাথগুলো করার জন্য যতগুলা কনসেপ্ট দরকার সবগুলা কনসেপ্ট তোমাদেরকে আলোচনা করে দেওয়া হয়েছে, তারপরেও দেখবা যে ভিন্নভাবে জিনিসগুলো চিন্তা করতে হতে পারে। সো যখনই প্রবলেমগুলো হবে তখনই তো আসলে আমরা ক্লাসে প্রবলেমগুলো নিয়ে আসব এবং সেই প্রবলেমগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সো তাহলে যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে ক্লাস লিভ করব। লাস্ট টাইম কারো কোনো প্রশ্ন আছে কোনো কিছু? ওকে, অল রাইট। তো তোমরা যে কাজটা করবা, ওই যে যে 6 নম্বর অঙ্কটা আজকে করাই দিলাম, রেকর্ডেড ক্লাস না দেখে তোমরা নিজেরা খাতায় সলভ করবা। আমি আবারও বলতেছি, নিজেরা খাতায় সলভ করবা ফার্স্ট ক্লাস। অঙ্কটা বড়, বেশ কয়েকটা স্টেপ আছে, তুমি নিজে মনেও করে করে দেখো যে স্টেপ বাই স্টেপ তুমি নিজে করতে পারবে না, ওইটা করবা। ওটা অবশ্যই নোট খাতায় তুলবা করে ফেললে, আর হচ্ছে বাকি যে ম্যাথগুলো দিচ্ছি সেগুলো প্র্যাকটিস করো। এখান থেকে প্রবলেম যেগুলো বের হবে সেই প্রবলেমগুলো নিয়ে নেক্সট ক্লাসে আসবো, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ সবাইকে।